শাবরুমের মোটরস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ওভারহেড পানীয় জলের ট্যাঙ্ক দীর্ঘদিন ধরে অবস্থায় হয়ে পড়েছিল পরবর্তী সময়ে আস্তা ভাঙ্গার জন্য লোক নিয়োগ করা হয় হয় ও মঙ্গলবার নিয়ে আসা জেসিবি সকাল এগারোটা থেকে শুরু হয় সেটি ভাঙ্গার কাজ কিন্তু মেশিনের সাহায্যে কোনোভাবেই সম্ভব হচ্ছিল না ওই উচ্চতা সম্পন্ন ওভারহেড পানীয় জলের ট্যাঙ্কটি যার মধ্যে ছিল আটটি পিলার জেসিবি মেশিন চেন ড্রজারের মাধ্যমে দড়ি বেঁধে ওভারহেড ট্যাঙ্কে থাকা কিছু পিলারের মাছ বরাবর কাটার সিদ্ধান্ত এবং সেই পিলারগুলি কাটার কাজ করছিল একাকে মিঠুন দশ নামে শাবরুম দমদম এলাকার এক যুবক হঠাৎ করে তিনটি পিলার কাটার পর চার নম্বর পিলার কাটতে গিয়ে আচমকায় এই ওভারহেড ট্যাঙ্কটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মিঠুন দাসের উপর কিন্তু তার উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে সে কোনোভাবেই ওই ওভারহেড ট্যাঙ্কের নিচে শুয়ে পড়ায় প্রাণে বেঁচে গেলেন তার পিঠে মাথায় এবং হাতে প্রচন্ড চোট লাগে এবং রক্তাক্ত হয় জীবনের ঝুঁকি নিয়ে এই কাজ করতে গিয়ে আজ ভাগ্যের জুড়ে বেঁচে গেল মিঠুন দাস নামে ওই যুবক বেলা প্রায় বারোটা থেকে শাবরুম আগরতলা আট নং জাতীয় সড়কে শবরমের মোটর স্ট্যান্ড সংলগ্ন রাস্তা বন্ধ করে দেওয়া হয় এবং পুলিশ পাহারার ব্যবস্থা করা হয় তা দেখার জন্য প্রচুর লোকজন সেখানে উপস্থিত হয় কিন্তু সন্ধ্যায় এই দৃশ্য দেখার পরে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং ওই ছেলেটিকে দেখার জন্য কৌতূহল সৃষ্টি হয় ছেলেটি কি বেঁচে আছে না মরে গেছে তা দেখার জন্য কিন্তু ভেঙে পড়া প্রায় দশ মিনিট পর ওই কে জীবিত অবস্থায় দেখতে পেয়ে সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলে রিপোর্ট খবর ত্রিপুরা